তুমি কইছিলে কত আমারে, মানে এতক্ষণে তোমার আসার সময় হলো? তুমি সবসময় রেগে রেগে কথা বলো, আমি কি তোমাকে ওয়াদা করছিলাম যে আমি আজকে আসবো? রাগ করি কেন তুমি বুঝো না, এই সারাক্ষণ জনসেবা করে বেড়াও, নিজের মার কথা শুনো না, বোনটার খেয়াল রাখো না, আর আমার খেয়াল তো বাদই দিলাম, রাগ করবো না সেজন্য। শোনো আমি একটা কথা বলি তোমাকে, তোমরা সবাই না আমাকে ভুল বোঝো, আমি জনসেবা করে বেড়াই, এটা করি সেটা করি, এটা খারাপ তো কিছু না, এটা তো ভালো কাজ করে। এই পৃথিবীতে যারা ভালো কাজ করে তাদের শত্রুপক্ষ থাকে, এই শত্রুরা বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলে মানে এই ভালো কাজটাকে যা নষ্ট করা যায় এই ধরনের কাজে তারা জড়ায়, এবং তুমি তাদের কথা শুনে সবসময় আমাকে অবিশ্বাস করো, আমাকে ভুল বোঝো। এটা তোমার একটা বদ্ধমূল ধারণা যে আমি এলোমেলোভাবে ঘুরে বেড়াই, এটা মোটেই এলোমেলোভাবে ঘুরে বেড়ানো নয়, এটা হচ্ছে একটা মানে মনের শান্তি বলতে পারো। আচ্ছা আপনার লেকচার দেওয়া যদি শেষ হয়ে থাকে চলেন একটু ওদিকে যাই, আমরা একটু কথা বলি, যাবেন? অন্ধকারের ভিতরে আবার চলেন। আপনি এত রাতে এসেছেন? আমি পলাশ ভাইয়ের খবর নেওয়ার জন্য আইসি। পলাশ ভাইয়ের কী অবস্থা? হ্যাঁ সারাদিন হয়ে গেছে, এখনও বাসায় যায়নি, মানে পার হয়ে গেল সারাদিন, রাত হয়ে গেছে, আমি চিন্তা লাগে সেই জন্য। কোনো খবর জানেন নাই? হ্যাঁ খবর তো জানিয়েছি, চোরটা নাকি মারা গেছে আর ওই যে মানে পুলিশ থানায় নিয়ে গেছে খবর পেয়েছে। আরে আসল খবরই তো শোনেন নাই আপনি। আসল খবর কী? আরে পলাশ ভাইয়ের তো পুলিশে ধরে নিয়ে গেছে। আল্লাহ কি বলতেছেন আপনি, ওরে কেন পুলিশে ধরে নিয়ে গেছে, কিসের জন্য, মানে কি করেছে? আর ওই যে ডাক্তার, ওই ডাক্তারই তো পলাশ ভাইয়ের পুলিশের কাছে ধরা দিছে। আরে এখন হয়েছে কি, আমি রাস্তা শুনছি যে পুলিশ ঘোরাঘুরি করতেছে, সে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন, আপনি বাড়ি যান গা। আমি চলো এখন। তারা কয়দিনের সময় নিছে? বেশি না, সহসাই তারা দিন তারিখ জানাবে, বড় জোর এক সপ্তাহ সময় নেবে। সর্বমোট কয় ভরি সোনা ছিল সেটা কি তাদের বলছো?